আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা অর্ষের সহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে অনেক কয়টি বিষয় নিয়ে আলোচনা করব তো একে একে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন তো এই দেখুন ফ্লাটস ইন তাবুক সৌদি আরবিয়া এটা কিন্তু একেবারে রিসেন্ট ঘটনা কি অবস্থা দেখেন

তো এই রিপোর্টটি দেখাচ্ছে এটা জাস্ট ফেব্রুয়ারি আট তারিখেই পাবলিশ হয়েছে এই মাসেরই অ্যাপোক্যালিপটিক এস্ট্রম হিট সৌদি আরবিয়া কভারিং দি ডেজার্ট ইন হেইল অ্যান্ড ফ্লাডিং অ্যারিড সিরিজ এই দেখুন এই রিপোর্টে দেখানো হয়েছে অনেক কয়টা ভিডিও ফুটেজেস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবিয়ার এখন কি অবস্থা চলছে তো সৌদি আরবিয়াতে এরকম যে বন্যাগুলো হয় বরফ পড়ছে এ নিয়ে কিন্তু অনেক অনেক কেয়ামতের বিভিন্ন ধরনের সায়েন্স রয়েছে যেটা আমি আপনাদের সাথে প্রায় শেয়ার করে থাকি তো আমার গতদিনের একটা ভিডিও দেখেন কেয়ামত সন্নিকটে তাহলে কি পুরো পৃথিবী বরফে ঢেকে যাবে কিনা আইস এই যে ইঙ্গিত তো এখানে দেখেন সৌদি আরবের আভা প্রদেশে আবারও তুষারপাত হয়েছে যা নিয়ে বিস্মিত সেখানকার আবহাওয়িদেরা তো এখানে এক ভাই সৌদি আরব থেকেই কমেন্ট করেছেন এমডি জালাল খান দেখেন ভাইজান আমি আভা শহরের পাশে জিজান থাকি আমার কাছ থেকে দুই ঘন্টার রাস্তা আভার মাঝখান দিয়ে আমার আজ পর্যন্ত আটবার গিয়েছি এটা উঁচু পাহাড়ি এলাকা এখানে শীতকালে প্রতি বছরই তুষার পড়ে আর গরমকালে এখানে মোটামুটি ঠান্ডা পড়ে এখানে বরফ পড়া নতুন কিছু না যান তবে সৌদিতে বর্তমানে আবহাওয়া আগের চেয়ে অনেক শীতল মনে হচ্ছে এমনি জালাল খান ভাই ধন্যবাদ আপনাকে উনি অনেক অমায়িক ভাবে সুন্দর ভাবে জাস্ট আমার এই যে লেখাটা এটাকে উনি ডিফেন্ড করেছেন আমি লেখাগুলা বিভিন্ন কথাগুলো তো আসলে বিভিন্ন রিপোর্ট থেকেই নেই তো দেখেন এরকমই কিন্তু যমুনা টেলিভিশনে পাবলিশ হয়েছে এবং অন্যান্য বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাবলিশ হচ্ছে এখন আমি জানিনা না আসলে যে আপনি ওখানে রেগুলার থাকছেন কিনা হয়তো বা ওখানে লিখেছেন যে আটবার গিয়েছেন তো শীতকালে এটা নাকি একটা নর্মাল ঘটনা তাহলে এই প্রতিবেদনে কিন্তু সেটা বলছে না এবং আরো কয়েকটা প্রতিবেদন আমি দেখাচ্ছি তাহলে বুঝবেন যে এটা আসলেই কি একটা অ্যাবনরমাল থিঙ্ক কিনা যে আবাজে যে প্রভিন্স আছে এখানে এরকম তুষারপাতটা বিরল নজির কিনা দেখেন কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও তুষারপাতের কবলে পড়েছে সৌদি আরব দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের আভা প্রদেশে গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করছিল মঙ্গলবার শুরু হয় ব্যাপক তুষারপাত সবচেয়ে বেশি বরফ পড়েছে তাবাব শহরে মরুভূমি সহ পুরো পাহাড়ি এলাকা ঢেকে যায় বরফের চাদরে আভা প্রদেশে এমন তুষারপাতকে বিরল ঘটনায় বলছে আফা অফিস এর আগে গেল মাসেও সৌদির উপকূলীয় এলাকা আসির অঞ্চলে তুষারপাত হয়েছিল মরু এলাকায় প্রকৃতির এমন বিচিত্র খেয়াল বিস্মিত করেছে আফাবিদদের তো এই হচ্ছে ছিল রিপোর্টটি যার উপর বেস করে

এটা একটা কিন্তু ব্যাপার এখানে দেখানো হয়েছে এবং এটাই জাস্ট তুলে ধরা হচ্ছে যে এটাই আবহাবিদদের জাস্ট সংকিত করে তুলছে অবাক করে দিচ্ছে এরই মধ্যে আরেকটা জিনিস দেখাই আপনারা দেখেছেন যে ভলকানো থেকে লাভা বের হয় কিন্তু আজকে দেখুন যে এমন একটা ভলকানো আইস ভলকানো জায়ান্ট আইস ভলকানো এর অ্যাপস ইন খাজাকিস্তান অন ভিডিও দেখেন এটা কাজাকিস্তানে এরকম একটা আইস ভলকানোর সৃষ্টি হয়েছে যা দেখতে মানুষজন সেখানে ভিড় জমিয়েছে তো এবার আমরা ফোরাতে স্বর্ণের পাহাড় নিয়ে কিছু কথা বলবো সেটা এই রিপোর্টের উপর বেস করে দেখেন মহাকাশ থেকে ছবি আমাজনে সোনার নদী এখানে স্যাটেলাইট থেকে তোলা একটা ছবি দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পানির সাথে সোনা ভেসে যাচ্ছে তো এখানে মূল ঘটনাটা যেটা ঘটেছে সেটা হলো যে নাসার যে স্যাটেলাইট আছে সেটাতে ধরা পড়েছে এই চিত্র এটা আসলে সেখানে যারা অবৈধভাবে সোনা আহরণ করে এই জায়গাটাতে তারা প্রায়শই এই পানির সাথে লিকুইড যে সোনাগুলো থাকে তার একটা মিশ্রণ ঘটে যায় এবং সেটা পরবর্তীতে এইভাবে দেখা যায় আর কি তো এটা দিয়ে আমি একটা জিনিস বলছি সেটা হলো হলো যে ধরেন যখন ফুরাতের যে স্বর্ণের পাহাড়টা উঠবে যেটার কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তো তখন কি হতে পারে তখন কি স্যাটেলাইট থেকে কোনো ইমেজ পাওয়া যাবে এটা একটা ভাববার বিষয় আমার ধারণা যে তখনও কিন্তু এই বিভিন্নভাবে স্যাটেলাইট থেকে ইমেজগুলা পাওয়া যাবে এবং তারই উপর বেস করে কিন্তু বিভিন্ন বাহিনী সেখানে সমবেত হবে তো দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝা খুবই সহজ লেটসে ফুরাত নদীর স্বর্ণের পাহাড় বিপুল যে স্বর্ণের কথা বলা হয়েছে এটা তো অবশ্যই উঠবে এটা অবিশ্বাস কোনোভাবেই করা যাবে কারণ এটা রাসুল সাল্লাহ সাল্লামের কথা এবং এটা মানে সই হাদিসেই এসছে সো এখানে কয়েকটা জিনিস বলে রাখি সেটা হলো যে স্যাটেলাইট যে ইমেজ সেটা পাবলিশ হবে অবশ্যই এবং এরকম ভাবে এখানে সোনার ছবি দেখে মানুষ ততটা আকৃষ্ট হচ্ছে না কারণ এখানে সেই পরিমাণে সোনার কথা বলা নেই বা সেখানে শুধুমাত্র সোনার একটা মিশ্রণ ভেসে যাচ্ছে বা ফুরাত নদীর সেখানটায় যখন এরকম স্যাটেলাইট ইমেজ এইসব ধরা পড়বে তখন কি অবস্থা হতে পারে তখন এমন হতে পারে যে হয়তো এক বাহিনী জানাচ্ছে না কিন্তু ঠিকই এটা জানিয়ে দেবে এবং চলে আসবে তখন তো এটা একটা ব্যাপার যেটা আমার মাথায় আসলো যে আমি এটা নিয়ে ভাবতাম যে নদী স্বর্ণের পাহাড়ের ব্যাপারে এমন তো হতে পারে যে অনেকেই গোপন রাখবে বাট না কিন্তু জনসমক্ষে চলে আসবে বিধায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক অনেক বাহিনীর কথা বলা হয়েছে তারা যে সেখানে সমাবেত হবে এইটা পাওয়ার জন্য আর আজকের ভিডিওর সর্বশেষ যে ব্যাপারটি সেটি হলো মিশরের দুর্ভিক্ষের কথা কিন্তু আমরা হাদিস মারফত জানতে পারি আর সেটা অনেকটাই এটাই করছে নীল নদের যে পানির সরবরাহ অর্থাৎ নীল নদ মিশরের সুপে ও পানির একটা বড় ধরনের সোর্স সেটা যদি বন্ধ হয়ে যায় হাউ তাহলে কিন্তু সেখানে দুর্ভিক্ষ হবে এটা খুব স্পষ্ট তো বোঝা যায় তো দেখেন রিনাসেন্স যে ড্যামটা আছে এটা কারা করছে ইথিওপিয়া তো দেখেন এখানে একটা রিপোর্ট যে বের হয়েছে সুদান রেসপন্স টু ইথিওপিয়াস থ্রেট এই হচ্ছে রিনাস যে ড্যাম আছে সেটা বানানো হচ্ছে এই বাঁধটা দেয়া দেওয়া হচ্ছে কিন্তু নীল নদে তো এটা নিয়ে অনেকদিন ধরে ইথিওপিয়া এবং সুদানের মধ্যে কথা চলছে এবং একে অপরকে থ্রেড দিয়ে যাচ্ছে কারণ এই যদি যে ড্যামটা সেটা যদি তৈরি করে ফেলে তাহলে এটা সুদানের জন্য প্রবলেম হবে অর্থাৎ আফ্রিকান কিছু দেশ সমূহ আছে তাদের দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে দাঁড়াবে অর্থাৎ এটা কোনোভাবেই তারা করতে দিতে রাজি হবে না তবে ইথিওপিয়া এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে চাইছে এই ড্যামটা দিয়ে একটি বিশেষ ঘোষণা অসহায় গরিব মানুষদের প্রতি সপ্তাহে খাওয়ানো হচ্ছে যেটা ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হিসেবে বিবেচিত যা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত কোরআন ও হাদিসের অনেক জায়গায় অভাবীদের খাবার দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এবং প্রকাশ্যে ও গোপনে দুইভাবেই দান করার কথা বলা হয়েছে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে ও আরও বেশি সংখ্যক মানুষকে খাওয়াতে আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করুন সাহায্য পাঠাতে বিকাশ পার্সোনাল জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো টু রকেট জিরো ওয়ান সেভেন তো প্রিয় ভাই বোনেরা যাই হোক আজকের ভিডিওতে অনেক একটি বিষয় তুলে ধরলাম আশা করি আপনারা অনেক কিছু এর থেকে জানতে পেরেছেন তো ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম